Sì, grazie a Tatma, si chiede da quello. Beato. হোসেন মোল্লা, হোসেন মোল্লা বরিশালের জন্য তারা তো অবশ্যই জানে। হোসেন মোল্লা বিখ্যাত একজন কি ছিল, উনি কবিরাজ, 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 হোসেন মোল্লা, কবিরাজ ওষুধ তৈরি করতো হোসেন মোল্লা। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 17ই মার্চ, তো সকালে আজকে ব্লগ শুরু করি নাই, এখন দুপুর বাজে 1:30টার মতো। আমরা খাবার টেবিলে বসে গেছি আর আজকে দুপুরের লাঞ্চে কী কী মেনু আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে বাপে বসে গেছে খাইতে, তো কী আছে সেটা দেখা। এটা হচ্ছে পটল ভাজা, আর এই জিনিসটা হচ্ছে সিম আছে যেটার মধ্যে বিসিগুলো অনেক বড় থাকে, তো ওই সিম, বেগুন এটা দিয়ে একটা ভাজি করছে, আর শিং মাছ অনেক সুন্দর করে রাঁধছে রত্না সকাল থেকে কষ্ট করে, এখন এসে বসে খাই। এই গাইস, তো অনেক কষ্ট হয়েছে, সারাদিন তোমাদের রান্না বান্না করতে আছি, মাছ ভাজতেছি পাতায়, অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক কিছু রান্না করছি। খাওয়া দাওয়া শেষ, বাপি একটু বাইরে গেছে, খুবই কষ্ট হয়েছে খাইয়ে দেয়া। কালকে একটা জিনিস আনছে, দাঁড়া আপনাদের দেখায়। কালকে আমি বের হই নাই, আমি বলছি কি আমি বের হবো না, শরীরটা বেশি একটা ভালো মানে লাগতেছিল না, রান্না টান্না করছি সারাদিন সারাদিন। পরে ওরা আবার 4টার দিকে বের হয়েছে, মামনি তো বাইরে যাওয়ার জন্য মানে অস্থির, আমি আমাকে একটু পার্কে নিয়ে দাও, আমাকে একটু পার্কে নিয়ে দাও, তো বাপি ওকে পার্কে নিয়ে গেছিল, নিয়ে গেছিল, সরি ভুল বলছি, নিয়া মানে পার্ক পর্যন্ত গেছিল, কিন্তু একদম ভিতরে যাইতে পারে না, কারণ ওইখানের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেই জন্য আর ভিতরে যাইতে পারে না। তো ওরা আবার ব্যাক করে আসে হাতিরঝিল জায়গা, ওইখানে ছিল অনেক সময়, এটে মজা টজা করছে, আর আমি জানি যে হাতিরঝিল যাবে আর অনেক খাটা লাগবে, সেই জন্য আমি সাহস আর করি নাই, আমি সেই ক্লিপ অ্যাড করে দেবো অনেক। কালকে এরা দুজন ছিল হাতিঝিল, ওই সময় আসার সময় বললো যে কিছু আনা লাগবে, আমি বলছি কি যে দুইটা ফুলের টপ আইনো, আমার ওই মাটি করবো, চেঞ্জ করবো ফুলের, আগে একটা 40 টাকা করে নিবে, সেই সেইগুলো আনবা। তো কি আনছে আমি একটু দেখে দেখেন, এইটু এরকম দুইটা আছে, এই একটা দেখি মাম্মা আর এই একটা, দুই কালারের এরকম দুইটা আছে, এইটুকু দিয়ে আমি কি করবো, আমার ক্যাকটাস গাছে মনে হয় একটা ইও এটার ভিতর বসবে না, আমার দেখে এত খারাপ লাগছে, ও বুঝতে পারে না, ও আমাকে দেখাইছিল ভিডিও কল দিয়েছিল, কিন্তু আমি ভিডিও কলে কতটুকু আর বুঝে যায় সাইজ, অতটা তো বুঝে যায় না, মানে খুবই ছোট, বেশি বড় না, এরকম পিছনে হ্যান্ডেল সিস্টেম করা আছে। আজকে আমরা বিকেলে বের হবো, আর একটু পরে বের হবো, আমি আর মামুনি যাবো, বাপি যাবে না, তো আমরা দুজন যাই আবার চেক্স করে। তোমার মন খারাপ? তার খুবই মন খারাপ, তো সেই জন্য এগুলো চেঞ্জ করবো, নাইজেরিয়ান থেকে এগুলো আনছে, তো আজকে যাই এটা চেঞ্জ করবো, আর একটু ঠাকুর ঘরের জন্য ফুল আনবো, আর আরো কিছু জিনিসপত্র কিনতে হবে। এই গাইস, আমরা আরছি হাতিরঝিল, মামুনি আর আমি, তো আমরা যাইতে চাইছিলাম হচ্ছে শিশু পার্কে, নয়াটোলা শিশু পার্ক আছে একটা ছোট এখানে, কিন্তু গত মঙ্গলের মতো এবার আমরা যাইতে পারি নাই, রাস্তা বন্ধ, এখানে আসছি এখন, পড়ছি নাচনি খাইতেছে, আর আমরা পড়ছি একদম রোডের সাইডে, আমাদের সামনে থেকে গাড়ি যাচ্ছে,
সেজন্য প্রচুর নয়েজ, পেছনে রাস্তা, তার পেছনে হাতে দিলে লেক, তার উপরে আবার রাস্তা। আমরা একদম রাস্তার সামনে বসে গাড়ি দেখতেছি। গাড়ির নাম বলবো? হ্যাঁ, কি গাড়ির নাম বলবো? এই সবগুলো গাড়ির নাম, সবগুলো গাড়ির নাম। এই যে একটা যাচ্ছে, এটা হচ্ছে এক্সিও, তারপরে ওই যে ল্যান্ড ক্রুজার আসতেছে, তারপরে আসতেছে করোল্লা, তারপরে মিৎসুবিশি আউটল্যান্ডার আসতেছে। ফুল তুলছ? মোর ফুল, মোর ফ্লাওয়ার। মুরগির মানে মুরগির ফুল তুলতেছে। মুরগির ফুল কি বুঝলাম না, মোরগ ফুল এরা হয়তো বলতেছে, কোথাও থেকে শুনছে হয়তো মোরগ ফুল। এই যে এরকম একটা আমি কুর্তির মতো পরছি, আর নিচে লেগিংস। মার্কেটে বেড়াবো এখন, আর এদিকে আমার মাম্মাও রেডি হয়ে গেছে। মাম্মা দেখি এই যে জল খাইতে আছে, হ্যাঁ, আর মাথা এরকম সুন্দর করে ই করে দিছি। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ দিয়া মাথাটা ই করে দিছে, এই যে দুষ্টুমি করতে আছে এখন জল নিয়া। তো যতক্ষণে না বাড়াবো অতক্ষণে এরকম দুষ্টুমি তার চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন তাড়াতাড়ি করে বের হবো, আর স্কিনটা এরকম আসতে গেছে কেন। রিক্সা উঠতে করছি, এখন যাইতেছি মোল্লা টাওয়ার, ওইখান দিয়ে ফুল আনবো ঠাকুরের জন্য। দুইটা নিলে 40 করে রাখেন ফুল তো হচ্ছে শুকনা ফুল ভাই, একটাই দেন এটা শুকনা ফুল। এরকম একটা ব্যাটের মানে দোকানের সামনে থামছি আমরা, মামুনির জন্য একটা ই নিছি দোলনা, বাসায় গিয়ে দেখাবো। বাসায় এসে বসছি, এখন বাজে 8টার মতো। তো এখন খাবো ফুচকা, ওখানে বসে খাওয়ার মতো আর সাহস হয় নাই। বাপি একটা একটু আগে ফোন দিছি, মানে ওইখানে থাকা অবস্থায় আমাদের ফোন দিছিল, ফোন দিয়ে একটা নিউজ শুনে আমার খবরটা খুবই ভয় লাগছে। তো ওইখানে বসে আর খাই নাই, তাড়াতাড়ি করে চলে আসছি বাসায়। এই যে এখন রেডি করতেছি, চিয়ার্স। আর এদিকে আমার অতি লক্ষ্মী মামুনি, সে বই পড়তে বসছে। হ্যাঁ বাবা,
পিকাচু কোথায়? পিকাচুই তো নাই। ও শিট, মামুনির ইয়ানার কথা ছিল, মামুনির যে কাটারটা নষ্ট হয়ে গেছে, দুটো কাটারই নষ্ট হয়ে গেছে। ম্যাম কালকে বলছে, সকালে আমি আইনা দেবো ম্যাম আসার আগে। তো কালকেও ওর ম্যাম বলছে, আজকে বলছে, কিন্তু ই হয় নাই, আমার না খেয়ালই নেই বাইরে বেরোচ্ছে। আর ওই দোকানের বা ওই রোডের সামনে থেকে আমি যাইও নাই, আমি গেছি অন্য রোড থেকে, সেই জন্য মানে খেয়ালই নেই, আমার মনেই নেই একটু। এই আমার ফেসটা কন হয়ে গেছে, সেই জন্য আমার ফেস ছাড়া কোনো দিক, মামুনিরে এত দেখাতে চাইতেছি, মামুনিরে দেখাবেই না ক্যামেরায়, সে আমার দিকেই ফোকাস করতেছে। বাবা হুসুর হাওয়া তো শেষ, এখন খাইতেছি তরমুজ। কালকে বাপ্পি আর মামুনি গেছিল বাইরে, বিকালবেলা বলছিলাম না যে ওরা বেরোয়ছিল, তো ওইখান দিয়ে আসার সময় তারপর নিয়ে আসছে তরমুজ, তো ওইটাই এখন খাইতেছি। আর এরা খাইতেছে যাইয়া পুরি, আমিও ভাগ নেবো অবশ্য, ফুচকে খাইছি তাতে গিয়েছি, পুরির ভাগ তো অবশ্যই নেব। তো এদিকে শুরু হয়ে গেছে, মামুনি জন্য যে দোলনাটা আনছিলাম ওইটা বাপ্পি ফিক্সড করে দিতেছে ওই যে উপরে, এইটা সম্ভবত ঝাড়বাতি বা সুন্দর যে ল্যাম্প ট্যাম্প হয় না সেগুলো লাগানোর জন্য সেট করা ছিল, আর এই পাশেরটা হচ্ছে ফ্যানের জন্য। তো আমাদের তো আর ওইগুলো নাই, সেই জন্য আমরা মামুনির দোলনা সেট করতেছি সেই জায়গায়। আর ভাবছিলাম ব্যালকনিতে সেট করে দেবো, কিন্তু ব্যালকনিতে সেট করতে হলে ই লাগবে, হয় গাছ লাগবে মোটা বা রড লাগবে। ও তাও অবশ্য একটা এই মামুনি আবার বসতে চায় না, একা একা দিনের বেলা একটু একটু বসে, রাত্রে তো যাই না। তো রুমের ভিতরে হলে হবে কি, মামুনি অল টাইম ই করতে পারবে। তো এদিকে চেষ্টা চলতে আছে, দড়ি সেটিং হয়ে গেছে, আরে বাবা কি গান, কি গানা চলতে আছে। এই যে ম্যাডাম, ম্যাডাম এদিকে একটু তাকাবেন ম্যাম। ওই মামুনি এখন বসতেছে প্রথমবারের মতো, দোলনাটা একটু ছোট হয়ে গেল নাকি মাম্মা তোমার? ভাত খাবো আর মামুনির এই যে হোমওয়ার্ক করা শেষ, হোমওয়ার্ক করে এরকম বই খাতা সারা বাড়ি এখন এখনো মেলানো। হ্যাঁ বলো, আসতেছি দাঁড়াও, এগুলো একটু ই করে আসি। ওকে ওকে, ওর এখন ফেভারিট কিছু বল না। এই বাজনাটা আমার এত ভালো লাগে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এটা দিয়ে দেবো, বাবা যেরকম কথা সেই কম দিয়ে দেবা, ওইটা পারে কিছু করবা না। বাপ্পি আমাদের জন্য স্পেশাল ডিম ভাজি করছে, তো ওইটা দিয়ে আগে শুরু করতেছি। বাবা চালকে সকালে আমি একদম শুকনো শুকনো, তো সেদিন একটু ডাল নেবো আর কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করছে।
তো মাছ নিয়ে নিছি এই যে তিন খান মামা এই ধোনা তো উপরে উঠাইও রাখো ওকে রাখতেছি খাওয়া দাওয়া শেষ এখন টেবিল টুবিল একটু গুছিয়ে রাখতেছি এরপর একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একবারে শুয়ে পড়ব রাত অনেক হয়েছে আজকে টেবিল টেবিল মুছে রান্নাঘরটার গ্যাসটা মুছে এই আসে বসলাম আজকাল এনার্জি নাই সবাই খুব 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 ভালো থাকবেন শরীরের প্রতি খেয়াল নেবেন করোনা ভাইরাস আবার তার মাত্রা চারদিকে ছড়াইতেছে তো একটু কেয়ারফুল থাকবেন আজকে পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই টাটা বাই বাই